মুখে যদি কালো দাগে ভরে যায়, সানট্যান হয়ে যায়, মেছে তার মতো দাগ, জেদি কালো দাগ, ব্রণর কালো দাগ, যেগুলো যেতে চাইছে না, তার জন্য বন্ধুরা এই জিনিসটাকে মুখে ঘষে ঘষে অ্যাপ্লাই করো আর দেখো কয়েকদিনের মধ্যেই তোমাদের মুখের পরিবর্তনটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। স্কিন আগের থেকে অনেক বেশি পরিষ্কার ও ফর্সা হবে। তো এর জন্য কিছুই না বন্ধুরা, আমাদের খুব পরিচিত ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে বেসন। বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে, আমাদের ত্বকে বয়সের ছাপ আসতে দেয় না, স্কিনকে টান টান রাখে, আর যেদি কালো দাগ, মেছে তার দাগ, ব্রণর দাগ বেসন দিয়েই কিন্তু অনেকটাই নির্মূল করা যায়। আমরা যদি প্রতিদিন আমাদের স্কিনে বেসনকে বিভিন্নভাবে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের স্কিনে থাকা যে কোনো সমস্যার সমাধান করে দেবে এই ছোট্ট একটা উপাদান। তো এই বেসনকে কিভাবে কাজে লাগাচ্ছি আজকে চলো দেখে নিই। এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কস্তুরি হলদি। তোমাদের কাছে কস্তুরি হলদি না থাকলে কিচেন হলদি দিতে পারো। দিয়ে দুটোকে ভালো করে মিক্স করে নেবে। তার মধ্যে দিয়ে দেবে 5 থেকে 6 ফোঁটা মতো নারকেলের তেল। নারকেলের তেলে যদি তোমরা কমফোর্টেবল না হও, তোমাদের কাছে যদি অ্যালমন্ড অয়েল থাকে, অলিভ অয়েল থাকে, সেটাও তোমরা এখানে দিতে পারো। দিয়ে সবকটাকে প্রথমে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি এখানে দিচ্ছি প্লেন খাবার জল, যে জল তোমরা খাও, খাবার জন্য যে জল ব্যবহার হয় সেই জল এখানে দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে গুলে নাও। এরপর আমি এখানে ইউজ করব ডাব সাবান। ডাব সাবানকে আমরা বিউটি বার হিসেবে চিনি। এটা আমাদের স্কিনকে সফট, স্মুথ করে, অনেক বেশি ফর্সা করতে সাহায্য করে। এই ডাব সাবানকে এখানে অল্প একটু কুড়ে আমি গ্রেটারের সাহায্যে কুড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার এখানে একটা কথা, তোমরা যদি ডাব সাবানে কমফোর্টেবল না হও, তোমাদের কাছে যে ফেস ওয়াশ থাকবে সেটা দিতে পারো, আর যাদের কাছে ফেস ওয়াশও নেই তারা এখানে সিম্পলি যে কোনো শ্যাম্পু অল্প একটুখানি ইউজ করতে পারো। শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনের যেদি কালো দাগকে পরিষ্কার করতে, স্কিনের ময়লাকে পরিষ্কার করতে অনেক সাহায্য করে। এবার এই সবকটাকে গুলে নিচ্ছি। গুলে নিয়ে এটা কিন্তু তোমরা 3 থেকে 4 দিন বাইরেই, কোনো ফ্রিজে রাখতে হবে না, বাইরে স্টোর করে রাখতে পারবে, কারণ এখানে নারকেলের তেল আছে, কোনো অ্যাসিটিক জিনিস আমি এর মধ্যে দিইনি। এটা সব স্কিনের জন্য অ্যাপ্লিকেবেল। প্রথমে আমি একটা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, তারপর এবার এটা আমি অ্যাপ্লাই করছি। এটা তোমরা লাগাতে পারবে দিনে রাতে যে কোনো সময়, তবে স্নানের আগে যদি ডেইলি ইউজ করতে চাও বা সকালে উঠে করতে পারো। বেসন তো আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবেই, এর সাথে আমি নারকেলের তেল দিয়েছি আর দিয়েছি হলুদ, যে দুটো আমাদের স্কিনের দাগছোপকে কমায়, আর নারকেলের তেল আমাদের স্কিনকে টান টান রাখে, আর একটা দুর্দান্ত ক্লিনজার হিসাবে আমরা সবাই জানি। স্কিনে বয়সের ছাপ পড়তে দেয় না, দাগছোপ দূর করতে কিন্তু নারকেলের তেল আর কস্তুরি হলদি দুটোই কিন্তু দুর্দান্ত উপাদান। আর আমি যেখানে এখানে একটুখানি ফোম ক্রিয়েট করার জন্য এখানে ডাব সোপ ইউজ করেছি। এখানে তোমরা ফেস ওয়াশ বা তোমাদের কাছে ফেস ওয়াশ না থাকলে এখানে তোমরা অল্প একটু শ্যাম্পু ইউজ করতে পারো, আবারও বলে দিলাম। দিয়ে সবকটাকে মিক্স করে খুব ভালো করে আলগা হাতে তোমরা স্কিনে এরমভাবে রাব করবে, নাকের পাশে, থুতনিতে, যেখানে যেখানে দেখবে তোমাদের ময়লা আছে আর যেখানে যেখানে দাগ বেশি আছে সেখানে তোমরা দেবে। এটা সেন্সিটিভ স্কিন, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। মিনিট দুয়েক স্কিনের উপর হালকা হাতে রাব করার পর তোমরা ভিজে টাওয়াল দিয়ে বা জল দিয়ে খুব ভালো করে মুখটা পরিষ্কার করে নেবে। এখানে দেখো ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করার পর স্কিনে একটা কেমন রেডিয়েন্ট গ্লো আসছে, তোমরা নিজেরাই দেখতে পারবে, দিনের আলোয় একদম দেখাচ্ছি তোমাদের। নিজেদের এই ব্যস্ততার জীবনে ছোট্ট ছোট্ট এই রেমেডিগুলো তোমরা বাড়িতে বসেই করতে থাকো, আর এটা স্টোর করে বলেই দিয়েছি আগে 3 থেকে 4 দিন রাখতে পারবে। তো নিজেদের কেয়ার এইভাবেই ছোট্ট ছোট্ট রেমেডির মাধ্যমে যদি নিতে থাকো, দেখবে স্কিনের যে কোনো প্রবলেম আস্তে আস্তে চলে যাবে। এটা হোম রেমেডির মাধ্যমে হঠাৎ করে কোনো ম্যাজিক হয়ে চলে যাবে না। নিজেদের স্কিনের যত্ন, নিজের যত্ন এইভাবেই তোমরা যদি নিতে থাকো, দেখবে কয়েকদিনের মধ্যেই তোমাদের স্কিনে কতটা গ্লো আসবে, ফর্সা হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন, টাটা।